খবরের কাগজ, ওয়ালপুট্টি আর ফেব্রিক দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত সব ওয়ালপুট্টি ক্রাফট। এরকম খুব সুন্দর সুন্দর ক্রাফট খুব সহজেই বানিয়ে ফেলুন ওয়ালপুট্টি এবং খবরের কাগজ দিয়ে। তো বন্ধুরা, আমি স্বপন দেবনাথ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপন আর্ট ব্লগ। আজকের ভিডিওতে এই পাখিগুলো বানানোর পদ্ধতি দেখিয়েছি, আসুন দেখুন এবং আপনিও সহজেই বানিয়ে ফেলতে পারবেন খুব কম খরচে এরকম খুব সুন্দর সুন্দর ক্রাফট। যা যা লাগবে তা হলো পুরনো খবরের কাগজ এবং ওয়ালপুট্টি আর ফেভিকল। ওয়ালপুট্টি জল দিয়ে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা ক্লে তৈরি করা যায়। সেই ক্লে বানানোর পদ্ধতি আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। ওভাবেই আপনি ওয়ালপুট্টি দিয়ে ক্লে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে ক্লেটা বানিয়ে নেওয়ার পর একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে কাজ করলে 3-4 ঘন্টা কাজ করা যায়। দেখুন, খবরের কাগজ দিয়ে এরকম আমি পাখির আকারের বানিয়ে রেখেছি আগেই। এবার এই কাগজের স্ট্রাকচারটার উপরেই স্টেপ বাই স্টেপ ওয়ালপুট্টি দিয়ে বানানো ক্লের শিট বসিয়ে তারপরে কিন্তু পাখিগুলোকে বানাবো। তার আগে একটু পুট্টি আর ফেভিকল মিশিয়ে ওইভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই যে ওয়ালপুট্টির যে শিটগুলো বানালাম, এই শিটগুলো কিন্তু এই পাখির কাগজের স্ট্রাকচারের উপরে স্টেপ বাই স্টেপ বসিয়ে নিতে হবে। এক একটা পার্ট ধরে ধরে এইভাবে এই আঠা আর পুট্টির যে পেস্টটা বানিয়েছি ওটা লাগিয়ে নিতে হবে আগে। তার উপরে এইভাবে লম্বা লম্বিও লাগাতে পারবেন অথবা সাইড দিয়ে গোল গোল করে লাগালেও হবে। খুব সুন্দরভাবে লক্ষ্য করুন, আপনিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ দারুণ সব দুর্দান্ত সব ক্রাফট। তো আমি বানাচ্ছি, এই দেখুন এটা গোল গোল করে লাগালাম শিটটা, ঠিক আছে। খুব সহজেই কিন্তু শিটগুলো তৈরি করা যায়, দেখেছেন। ছোট্ট একটা বেলনা অথবা বড় রুটি বেলার বেলনা দিয়েও শিটগুলো বানানো যাবে। এবং এভাবে ওই আঠা আর পুটির পেস্টটা লাগিয়ে লাগিয়ে খুব সুন্দর করে এই শিটগুলো পাখির স্ট্রাকচারের উপরে কাগজের খবরের কাগজের যে স্ট্রাকচার বানিয়েছিলাম পাখির আকারটা দিয়েছিলাম তার উপরে স্টেপ বাই স্টেপ বসিয়ে শুকাতে দিতে হবে। প্রত্যেকটা পার্ট এক একটা লেয়ার বসানোর পরে শুকিয়ে নিতে হবে রোদে। রোদ না হলে এমনি ছায়া জায়গা রেখে দিলেও একটু বেশি টাইম লাগবে শুকাতে, আর রোদ থাকলে খুব সহজে তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরেও এর উপরে আপনি কিন্তু ক্রাফটিং করতে পারবেন। খুবই মানে মজাদার একটা ক্রাফট এই ওয়ালপুট্টির ক্রাফট। এটা আমি শুকিয়ে নিয়ে পরের লেয়ারটা মারবো, ডানা বানাবো, ঠোঁট বানাবো, লেজের দিকটা বানাবো। দেখতে থাকুন এবং দেখে দেখে আপনিও শিখে যাবেন। এই যে ডানাটা লাগিয়ে নিলাম, ডানার আকার কেটে নিয়েছি। ডানাটা লাগিয়ে নেওয়ার পরে একটু আঙুলে জল ঠেকিয়ে জল দিয়ে এইভাবে ঘষে ঘষে কিন্তু একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার জয়েন্ট খুব সহজেই দেওয়া যায়। এটাই আমার প্রথম চেষ্টা, এই ওয়ালপুট্টি ক্রাফট বানানোর প্রথম চেষ্টা আমি চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত দেখুন কত সুন্দর একটা পাখি বানিয়ে ফেলেছি। দেখুন পুরোটা শুকিয়ে যাওয়ার পরে এরপরে আমি এই 320 নম্বর ঘষা কাগজ বা সিরিজ কাগজ বা স্যান্ড পেপার, যাই বলুন, হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে, এই 320 নম্বরের পেপার দিয়ে খুব মিহি করে ঘষতে হবে। খুব আরামসে ঘষে এইভাবে স্মুথ করে নিলাম। এই গুঁড়োগুলোকে যেখানে সেখানে ফেলবেন না, একটা কাগজের মধ্যে রেখে দিন, তারপরে কোনো ডাস্টবিনে ফেলে দিন অথবা যারা নোংরা নিতে আসে তাদেরকে দিয়ে দিন। এবার আমি পাখিটার পরের ধাপ হচ্ছে ঠোঁট, ঠোঁটটা বানাচ্ছি। এইভাবে ঠোঁটের আকার বানিয়ে নিয়ে ওখানে একটু ওই পেস্ট লাগিয়ে এবার ঠোঁটটাকে বসিয়ে দিলাম এবং সাইডগুলো জল দিয়ে আঙুলে জল দিয়ে এভাবে মিশিয়ে দিলাম। খুব সহজে মিশে যায়, খুব খুব কিন্তু কম খরচের এই ক্রাফটগুলো।
এবার দেখুন পা বানাচ্ছি, এই যে জিআই তার হার্ডওয়ারের দোকানে পাওয়া যায়, একটু নিয়ে আসবেন, যে কোনো জিআই তার, খুব বেশি মোটা নয় কিন্তু, হ্যাঁ সরু অথবা মাঝারি জিআই তার নিয়ে এসে এইভাবে আমার আঙুলগুলো লক্ষ্য করুন কীভাবে বানাচ্ছি পা। এটাতে পাটা বানাতে হবে কিন্তু আপনার যে পাওয়া যায় হার্ডওয়ারের দোকানে এম সিল পাওয়া যায়, দেখবেন 10 টাকা 20 টাকার প্যাকেট পাওয়া যায় ছোটো ছোটো, ওই এম সিল দুটো দু রকমের দেওয়া থাকে ভিতরে, দুটো একসঙ্গে মেশালে একটা খুব সুন্দর একটা পদার্থ তৈরি হয় শক্ত, এটা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি একটা পা বানিয়ে ফেলতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যেই এই জিনিসটা কিন্তু শুকিয়ে যায় এবং খুব হার্ড হয়ে থাকে। এই এম সিল দিয়ে পাটা বানালাম এই জন্যই যে পায়ের উপরে কিন্তু পাখিটা দাঁড়িয়ে থাকতে পারবে, পাটা ভেঙে যাবে না, খুবই মজবুত হবে, পুট্টির থেকেও মজবুত, তাই এম সিলটাই আমি ব্যবহার করলাম। এই যে জিআই তারের যে পাটা বানিয়েছি সেটাকে ওই এম সিল দিয়ে বানিয়ে ফেললাম, 10 মিনিটের মধ্যে এটা কিন্তু শক্ত হয়ে গেল। এবার পাখির একটা নির্দিষ্ট জায়গায় যেখানে পা থাকে সেই রকম জায়গায় ফুটো করে নিতে হবে, একটু বড় করে ফুটো করবেন এবং ওই ফুটোতে মোটা করে বানানো ফেভিকল আর পুট্টি দিয়ে বানানো পেস্ট বেশি করে একটু ভিতর পর্যন্ত ঢুকিয়ে তারপরে এইভাবে এই পায়ের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে পেস্টটা, তারপরে ঢুকিয়ে দিয়ে সিল করে দিতে হবে, ওই পেস্টটা দিয়েই সিল করে দিতে হবে। দেখুন পাখি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেল। এরবার এরপরে হচ্ছে যেখানটায় পা লাগিয়েছি ওই জয়েন্টগুলোতে একটু ঘষে দেবো, কারণ ওই জায়গাটা এবড়ো খেবড়ো হয়ে আছে। এবার ছোটো ছোটো বল বানিয়ে পাখির চোখ বানিয়ে দিলাম, খুব ছোটো আকারের বলও বানানো যাবে এই পুট্টির ক্লে দিয়ে, ঠিক আছে। এইবার আমার কিন্তু রং করার জন্য প্রস্তুত হয়ে গেল তিনটে পাখি, তিনটে আমি আলাদা আলাদা রং করব। তার আগে এক কোট প্রাইমার করে নিলাম, এটা বার্জার কোম্পানির সি লো প্রাইম, 250 টাকার মতন দাম নেবে অথবা কোথাও একটু কমও হতে পারে। এটা এক কোট চাপিয়ে তার উপরে আমি এই ফেব্রিকের কালারগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি, পাখির বডি কালার করলাম, একটা পার্পেল কালার, একটা ডার্ক ব্লু আর একটা হলুদ রঙের ফেব্রিক রং কিন্তু লাগিয়ে দিচ্ছি। এবার দেখুন ফেব্রিক রং খুবই উজ্জ্বল হয়, চকচকে হয়, এটা 2 কোট করে লাগাতে হবে, কোনো কোনো রং প্রয়োজন হলে 3 কোটও লাগাতে হতে পারে। তো আমি বেগুনিটা 3 কোট লাগাতে হচ্ছে, হলুদটা যেমন 2 কোটেই খুব সুন্দর ব্রাইটনেস এসেছে আর ব্লুটাও 2 বারই এসছে। এই দেখুন চকচকে কিন্তু কালার হয়ে গেল হলুদ রঙে। এবার রোদে ভালো করে শুকিয়ে নিলাম, তিনটে পাখিকেই রোদে শুকিয়ে নিলাম, এরপরে এর ডিটেলিং করব, দেখতে থাকুন। এই ডিটেলিংয়ের জন্য আপনি দেখুন, যেহেতু আমি দুটো ডার্ক কালার করেছি, এই ডার্ক কালারের উপরে লাইট কালার দিয়ে ডিটেলিং করতে হবে। ঠোঁটটা আমি দুটো এটাকে হলুদ রঙের ঠোঁট করে দিলাম, পাটাও হলুদ করে দিয়েছি। এবার বডির লেজের দিকটাতে লাইট কালার দিয়ে ডিটেলিং করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী আলাদা আলাদা ডিজাইন বানাতে পারেন ডিটেলস ডিটেলিংয়ের জন্য, আপনার মনে যা আসে অথবা গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন পাখির যে ডিজাইন বা পাখির বডি কালার যে যেসব ডিজাইন রয়েছে সেগুলো দেখে নিয়েও করতে পারবেন অথবা নিজের মনে যা আসে, ঠিক আছে। এই ডিটেলস ডিটেলিংয়ের উপরেই নির্ভর করবে আপনার পাখির কীরকম সৌন্দর্য ফুটে ওঠে, আমি সেইভাবেই চেষ্টা করছি আমি আমার মতন, আশা করি আপনাদের ভালো লাগবে। গলার দিকটাতে কিছুটা ডিজাইন লেজে আর ডানার জন্য আলাদা ডিজাইন আমি ভেবে রেখেছি, সেভাবেই একটু একটু করে করছি, দেখুন এভাবেও আপনারা চেষ্টা করতে পারেন। আর যদি মনে করেন যে ভিডিওটা দেখে পরবর্তীতে আপনার বানানোর ইচ্ছা হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন কোথাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরের আরও যে আমি ভিডিওগুলো ছাড়বো সেগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি শিখতেও পারবেন। দেখুন এভাবে লেজের দিকে বিভিন্ন টাইপের ডিজাইন আমি ফুটিয়ে তুলছি এভাবে স্টেপ বাই স্টেপ, আর যে কোনো ক্রাফটিং অথবা আর্টের কাজ কিন্তু খুব ধৈর্যের সাথে করতে হবে, যত আপনি ধৈর্য নিয়ে করতে পারবেন ততই কিন্তু আপনার আর্ট আর ক্রাফটের সৌন্দর্য ফুটে উঠবে। দেখুন তিনটে পাখি
কত সুন্দর রং চঙে এবং উজ্জ্বল রঙের এরকম ক্রাফট বানিয়ে নেওয়ার পরে আপনার দেখবেন নিজেরই অনেক ভালো লাগবে। এবং যে কোনো ঘরের একটা যে কোনো জায়গায় টেবিলে অথবা তাকে আপনার নিজের বানানো এরকম সুন্দর ক্রাফট যখন সাজিয়ে রাখবেন, বাড়িতে লোকজন এলেও অবশ্যই তারা দেখে আনন্দিত হবেন এবং আপনার নিজেরও অনেক খুশি হবে। তো দেখুন, পুরনো খবরের কাগজ, ওয়াল পুট্টি আর ফেব্রিক রং এবং ফেভিকল দিয়ে খুব সুন্দর একটা ক্রাফট বানিয়ে ফেললাম। আপনিও চেষ্টা করুন এবং আপনি আপনার নিজস্ব শিল্পী সত্তা দিয়ে আরও অন্য রকমের ডিজাইন বানান, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।